আজ রবিবার সকাল সকাল ব্যালকানিতে দাঁড়িয়ে চা খাচ্ছি আর ভাবছি রান্না টান্না করে একটা ঘুম দেবো কোথাও বেরোবো না আজকে রান্না করতে করতে শ্রাবস্তির বলল যে মা আজকে ওর স্কুলের ফ্রেন্ডের বাড়ি যেতে হবে তো ওর কিছু প্রজেক্টের কাজ আছে ওর একসাথে করবে তো আমি চাটনি আর চিকেনটা রান্না করা হয়ে গেছে ভাবলাম ভাতটা বাড়িতে পরে এসেই করবো চট করে ওকে নিয়ে ঘুরে আসি আমরা তিনজনই বেরিয়েছি চলে এসেছি শ্রাবস্তির ফ্রেন্ডের বাড়িতে কিছুক্ষণের মধ্যে বেরিয়ে যাব সেখান থেকে কিছু পেন্ডিং কাজ আছে যখন কোথাও বেরোই তখন হাতে ওই পেন্ডিং কাজগুলো নিয়ে যাতে আর পরে যাতে বেরোতে না হয় সেই কাজগুলো সব সেরেই চলে এসেছি আইলাম আমরা একটা ইনফারেট কুকার কিনেছিলাম তো সেটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে তো সেটাই ঠিক করার জন্য নিয়ে এসেছি যেখান থেকে কিনেছিলাম সেখানেই আর কি দেব ওরা ওখান থেকে সার্ভিস সেন্টারে পাঠাবে এই আইলামলের সাথে তোমরা আগেই পরিচিত কেন এখানে এখানে আমি প্রচুর আসি এটা আমার সেকেন্ড হোম বলতে পারো তো একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছা করছিল তাই আমি আর শ্রাবস্তি বোবা মিল্ক টি নিলাম এটা আমাদের দুজনেই দুজনেরই খুব ফেভারিট বোবা মিল্ক টি ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারটা পেলাম না তো শ্রাবস্থির ব্ল্যাক ফরেস্ট ফ্লেভারটা ভীষণ পছন্দের আমারও পছন্দের তো সেটা পাওয়া গেল না রান্না মোটামুটি করা আছে বলে তো টেনশন নেই শুধু বাড়িতে গিয়ে ভাতটা বসাবো এরপরে একটু ইন্ডিয়ান কিছু কেনাকাটির আছে চলে এসেছি ইনফারেট কুকারটা এক্সচেঞ্জ করানোর জন্য মানে এক্সচেঞ্জ না রিপেয়ার করে দেবে এক্সচেঞ্জও করে দিতে পারে ওরা বললো আমরা সার্ভিস সেন্টারে পাঠাবো তারপর যদি মনে হয় যে ঠিক করে দেবো নাহলে তোমাদের এক্সচেঞ্জ করে নতুন দিয়ে দেবো অনেকটাই দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটে তো রাহুল বললো বাড়িতে গিয়ে লাঞ্চ করে দরকার নেই বাইরেই লাঞ্চ করে নাও তো সেজন্য কে চলে এসেছি রান্না করাই ছিল তো যাকে রাতে হয়ে যাবে রাতে আর কিছু করতে হবে না শুধু ভাত করে নিলেই হবে কি ভেবেছিলাম আর কি হলো ভেবেছিলাম আজকে রবিবার আজকে মানে সাবস্তি যেহেতু লাস্ট উইকে এক্সাম ছিল তো সে কারণে ভেবেছিলাম বাড়িতে থাকবো বাইরে বেরিয়ে দেখো কি সুন্দর মানে মলের ভেতরে ছিলাম বুঝতেই পারছিলাম না যে এত বৃষ্টি পড়েছে খুব বৃষ্টি হয়েছে বৃষ্টিটা হয়ে না চারিদিকে পরিবেশটা একদম ঠান্ডা করে দিয়েছে সামনে দেখতে পারলাম ফলের দোকান সেখান থেকে কিছু ফল কিনলাম এবার চলে যাচ্ছি ইন্ডিয়ান গ্লসারিতে ইন্ডিয়ান গ্লসারিতে জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরবো তো আজকে দিনটা এভাবেই কাটলো কেনাকাটি করে বৃষ্টি দেখে ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই খুব ভালো থেকো টাটা